আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালে নাস্তা দেখাচ্ছি, সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তা বানানো শেষ, উঠে দেখি বুয়া নাস্তা বানিয়ে ফেলেছে, আমি খেলাম সিয়াসিড। এরপরে নাস্তা দিল টেবিলে, নাস্তা খেলাম, দুপুরে রান্না শুরু করে দিলাম, ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, এরপরে ঢেঁড়শ ভাজি করলাম। এগুলো রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এগুলো খুবই সিম্পল জিনিস, আসলে সিম্পল লাইফ, সিম্পল খাবার, সিম্পল ভিডিও, এই তো আর কি। তারপরে আমরা রান্না করতে করতে সেটা আধা ঘন্টা এক ঘন্টার মতো রান্না হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। হঠাৎ করে দেখি আমার হাজবেন্ড মানে পাখি ভাই কতগুলো মাছ নিয়ে এসেছে, ট্যাংরা, শিং, পাবদা, এরপরে বোয়াল, এটা হচ্ছে চিংড়ি, এরপরে হচ্ছে বোয়াল নিয়ে আসছে। এরপরে আমি মাছ আর রান্না করিনি, একটু মুরগি রান্না করলাম, কারণ চরণ শুধু মুরগি খেতে চায়। এইদিকে আমার ঘর বাড়ি সব গোছানো শেষ, সব চাদর চেঞ্জ করলাম আজকে, প্রত্যেকটা ঘরের চাদর চেঞ্জ করলাম। আমি সপ্তাহে একদিন চাদর চেঞ্জ করি, এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আর প্রতিদিন চাদর চেঞ্জ করতে হয় না, সপ্তাহে একদিন চেঞ্জ করলেই হয়ে যায়। এরপরে আর কি ঘরটার গোছানো শেষ, ছোটন গোসল, খাওয়া সব শেষ করে ফেলছে, ছোটনের মিস আসবে এই জন্য ঘরের সবার আগে ছোটন খায়, মাদ্রাসা থেকে এসেই ছোটন গোসল করে ফেলে, কার্টুন দেখে আর খাওয়া দাওয়া করে। এরপর ছোটনের মিস চলে এসেছে, মিস পড়াচ্ছে, আমি এখান দিয়ে গোসল নামাজ করে ফেললাম। হঠাৎ করে দেখি কি আমাদের বেসিনে একটি বিড়াল বসে আছে, সে মজা করে কাটা খাচ্ছে, হাড্ডি খাচ্ছে, কুটুর 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 করে। আমার কাছে খুবই ভালো লাগলো, আমি পিছন থেকে আস্তে করে ভিডিও করলাম। আল্লাহ হাফেজ।